মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। সোনার বাংলা সোনার দেশ, মানবতা তোমার গোয়া মারা শেষ। আসসালামু আলাইকুম, আজকে কথা বলবো 5 বছরের শিশু তুইন হত্যা নিয়ে। যে তুইনের হত্যার কাছে হার মানায় আব্রার, ফেলানি, বিশ্বজিৎ, রাজন ও এমন হাজারু হত্যা। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের খেজাউরা গ্রামের আব্দুল বাসিরের 5 বছরের ছেলে তুহিন, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তুহিনকে রাতে ঘুম থেকে ধরে নিয়ে পাষণ্ড হত্যাকারীরা তুহিনের কান, লিঙ্গ, গলা কেটে পেটে ছুরি ঢুকিয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখে নির্মমভাবে হত্যা করে। এই কেমন নরপশুর দল! কি ছিল অপরাধ 5 বছরের নিষ্পাপ শিশু তুহিনের যে তাকে হত্যা করতে হবে? আমরা কেমন দেশে বাস করি যেখানে মানবতার হয়েছে মৃত্যু, কুলাঙ্গার কালপিট, যাদের জন্ম হয়েছে কন্ডম দুর্ঘটনায়। আমার লজ্জা লাগে, এমন দেশে আমার জন্ম হয়েছে যেখানে খুন, ধর্ষণ, হাজারো অপরাধ করে আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়। আর কত মা বাবার খুন খালি হবে, হাজারো স্বপ্নের হবে মৃত্যু। আজ মিডিয়া কোথায়? তুহিন হত্যা নিয়ে কোনো পোস্ট ভাইরাল হয় না? কেন হবে ভাইরাল? এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না। যদি তুহিন হত্যা রাজনৈতিক কোনো ইস্যু হতো তাহলে কয়েক সেকেন্ডেই তুহিন হত্যার বিষয়টি হতো ভাইরাল। আমি মিডিয়া সবাইকে বলতেছি, নিষ্পাপ শিশু তুহিন হত্যার ন্যায় বিচারের দাবিতে মাঠে নামুন, আর তুহিন হত্যাকারীদের চিহ্নিত করে ওদের ফাঁসির ব্যবস্থা করুন। কত বিচার চাইব, কত ফাঁসি চাইব, সব তো ইস্যু। আর ইস্যু হচ্ছে টিস্যুর মতো, প্রয়োজন শেষ ডাস্টবিনে ফেলে দেই আর সব ভুলে যাই। বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতেছি, আমাদের দেশে ন্যায় বিচার বাস্তবায়ন করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে এমন অপরাধ মনের মধ্যে চিন্তা করতেও অপরাধীরা ভয় পায়। আমি নিষ্পাপ শিশু তুহিন হত্যাকারীদের ফাঁসি চাই, ওদেরকে চিহ্নিত করে জনসম্মুখে ওদের বিচার চাই। তো ভিডিওটি শেয়ার করুন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিউ ইউটিউব চ্যানেল সাইনিং আউট।